তোমাতে যাই এখনো কামিনি এদিকে ঘরেতে কোনো খাবারনি মা তোমার অসুস্থতে আমার কিছু ভালো লাগছে না তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও মা মারি তুই চিন্তা করিস না আমি ঠিকই আছি দেখি শর্ত আমি উঠে খাবার খুঁজতে যাব না একদম না মা তুমি কেন বুঝছ না তোমার কিছু হলে কি আমি ডাকতে পারব না তুমি চুপ করে শুয়ে থাকো কেমন জ্বর কমলে তারপর খাবার খুঁজতে যাবে টুকি টুনি সেবা করতে থাকে হঠাৎ আকাশ কালো করে প্রচন্ড বেগে বৃষ্টি আর বাতাস বইতে শুরু করে বৃষ্টি বাতাসের কারণে টুনিদের ঘরটা দুলতে শুরু করে কি কি হচ্ছে মা ঘরটা তো দুলছে কোনো এখনি ঘর ভেঙে পড়বে আমার অনেক ভয় করছে মা হায় হায় এই কি সব হচ্ছে আমার সাথে সৃষ্টিকর্তা সাহায্য করো যাতে ঘরটা না ভাঙে যদি এখন ঘরটা ভেঙে যায় তাহলে আমি এই অসুস্থ শরীর নিয়ে কোথায় যাব মা আর থাকি যাবি না চলো চলো বাইরে যাই নয়তো ঘরটা ভেঙে আমাদের চাপা দিবে মা মা এই পলিথিনটা মাথায় দিয়ে বাইরে যেতে হবে নয়তো বৃষ্টির পানি গায়ে পড়লে তোমার জ্বরেরও বেশি হবে চলো মা তাড়াতাড়ি চলো টুকি আর টুনি ঘর থেকে বাহিরে বেরিয়ে একটা গাছের নিচে দাঁড়ায় মারি আমি আর এইভাবে থাকতে পারছি না জ্বরে ঠান্ডায় আমার শরীর কাঁপছে চল মা কারো বাড়িতে গিয়ে আশ্রয় চাই দিদি দিদি আমি অনেক অসুস্থ তার উপর ঝড়ে আমাদের ঘরটা ভেঙে গেছে আমাদেরকে একটু দয়া করে তোমার ঘরে আশ্রয় দাও না দিদি সব কত আমাদের ঘর কি আশ্রয় কেন্দ্র যে তোরা চাইতে আশ্রয় দিয়ে দিব চল ভাগ এখান থেকে কোন আশ্রয় হবে না এখানে মাসি এমন বলো না তোমার পায়ে পড়ি বৃষ্টি না কমে পর্যন্ত আমাদের একটা আশ্রয় দাও না গো মাসি ও মাসি তোরা যাবি নাকি লাঠি হাতে নিব যত সব কণিকা দরজা লাগিয়ে দেয় টুকি টুনি আবারও গাছের নিচে এসে দাঁড়ায় এদিকে বৃষ্টি হতেই থাকে মা বৃষ্টি তো কমছে না তার উপর আবার তুমি অনেকক্ষণ থেকে তাকিয়ে আছো আর তুমি এখানে থাকো আমি তোমার জন্য খাবার খুঁজে নিয়ে আসছি মা না রে মা তুই যাস না এই বৃষ্টিতে তোর যদি কোনো ক্ষতি হয় তখন কি হবে বলতো আমি না খেয়ে থাকবো রে সোনা তবু তোকে আমি হারাতে চাই না মা আমার কিছু হবে না তুমি শুধু আমাকে আশীর্বাদ করো মা টুকি আর কিছু না বলে বৃষ্টিতে ভিজে খাবারের সন্ধানে উঠতে থাকে টুকি এদিক ওদিক তাকাতে থাকে কিন্তু কোনো খাবারই পায় না টুকি একটা গাছের ডালে বসে অনেকক্ষণ হলো কিন্তু কোনো খাবারই তো পেলাম না না জানি ওইদিকে মা একা একা কি করছে আরে মনে হচ্ছে কেউ কাঁদছে কিন্তু বৃষ্টিতে কি হতে পারে দেখি তো একবার খুঁজি টুকি এদিক ওদিক খুঁজে একটা কাঁটাযুক্ত ঝোপের সামনে যায় আর সেখানে ইগলের কোনা ইকড়ি আটকা পড়েছিল টুকিকে দেখে ইকড়ি বলতে থাকে আমি কি বাচ্চা টুকি বন্ধু এখানে থাকতে আমার অনেক কষ্ট হচ্ছে কাঁটাগুলো লাগছে আমার গায়ে আমাকে বাঁচাও তুমি বৃষ্টিতে এখানে কি করে এসেছো আর তোমার মা বাবা কোথায় আমি বৃষ্টির আগে মা বাবাকে না বলে ঘর থেকে পালিয়ে খেলতে আসি আর খেলতে খেলতে বাতাসের কারণে এখানে আটকে পড়ে যাই সাহায্য করো দয়া করে আমাকে সাহায্য করো বন্ধু আমি তো পাচ্ছি না তোমাকে বের করতে অনেক তো চেষ্টা করলাম বলো এবার তাহলে কি হবে ওই সামনে শুকনো গাছের তালে আমার মা বাবা বাস করে তুমি ওদেরকে গিয়ে আমার কথা বললে ওরা চলে আসবে আর দেরি করো না তাড়াতাড়ি যাও বন্ধু টুকি ইগলির কথা মতো ইগল আর ইগলির বাড়িতে যায় তখন ওরা কাঁদছিল টুকিকে দেখে ইগলি বলতে থাকে আয় ছোট পাখি তুই এখানে আসলি কেন চলে যা আজকে আমাদের মন ভালো নেই আমরা তোকে খাবো না যা চলে যা বলছি আমি তোমাদের সাহায্য
সাহায্য করতে এসেছি তো। তোমাদের মেয়েকে আমাকে এখানে পাঠিয়েছে জানো? আমি খাবার খুঁজতে এসে দেখে একটি কাঁটা যুক্ত ঝোপে আটকা পড়ে কাঁদছে। তোমরা এক্ষুনি আমার সাথে চলো, নয়তো যে অনেক বড় বিপদ হতে পারে। কোথায় কোথায় আমার ইকরি? নিয়ে চল তাড়াতাড়ি আমাকে। এরপর টুকি ইকরির কাছে ওদেরকে নিয়ে আসে, আর ইগল ইগলি ইকরিকে মুক্ত করে টুকি সহ বাড়িতে চলে আসে। বাইরে বৃষ্টি হতেই থাকে। ছোট পাখি, তোকে অনেক ধন্যবাদ, তোর জন্য আমরা আমাদের মেয়ে ইকরিকে ফিরে পেয়েছি। ইগলি, টুকিকে খাবার দাও। তোর কোনো বিপদ হলে আমাদের বলবি, আমরা সাহায্য করার চেষ্টা করব। টুকি খুশি মনে ওদের কাছ থেকে বিদায় নিয়ে টুনির কাছে ফিরে আসে, আর সব কথা খুলে বলে টুনিকে। সব শুনে টুনি অনেক খুশি হয় আর খাবারগুলো খায়। আর পরের দিন সকালবেলা বৃষ্টি থেমে যায় আর টুনিও সুস্থ হয়ে ওঠে। মা টুকি, এখন তো আমি সম্পূর্ণ সুস্থ, তাই বলছি তুই এখানে থাক, আমি বনের গভীর থেকে কাঠ নিয়ে আসি। এবার আমাদের ঘরটা কাঠ দিয়ে অনেক মজবুত করে তৈরি করব, যাতে আর কখনো না ভাঙে রে সোনা। মা, আমিও তোমার সাথে যাব কাঠ খুঁজতে। আচ্ছা ঠিক আছে, চল তবে। টুকি আর টুনি বনের গভীর থেকে কাঠ খুঁজে নিয়ে আসে আর অনেক কষ্ট করে একটা কাঠের ঘর তৈরি করে। আরে বা, ঘরটা তো অনেক সুন্দর হয়েছে মা, মানতেই হবে, তোমার হাতে জাদু আছে। এভাবে আরো কিছুদিন কেটে যায়। টুনি টুকি তাদের কাঠের ঘরে অনেক সুখে বাস করতে থাকে। কনিকা, এই ঘরে থাকতে আমার একদম ভালো লাগে না, ঘরটা কেমন পুরনো হয়ে গিয়েছে। ওইদিকে টুনি অনেক সুন্দর কাঠের ঘর বানিয়েছে, চলো কনিকা, আজকে টুনির কাঠের ঘরটা দখল করব। হ্যাঁ হ্যাঁ চলো, টুনির ওই কাঠের ঘরটা আমারও নজর কেড়েছে। আরে যোগু দাদা, কনিকা দিদি, তোমরা হঠাৎ আমার বাড়িতে, কিছু কি দরকার তোমাদের? আমার বাড়ি করবি না, আজ থেকে এই বাড়ি আমাদের, এই বাড়ি ছেড়ে এক্ষুনি চলে যা বলছি। তোমাদের বাড়ি মানে কিভাবে এটা তোমাদের বাড়ি হয় শুনি? দূর থেকে কাঠ এনে পরিশ্রম করে আমি ঘর বানিয়েছি, বুঝেছো? তোমরা চলে যা বলছি, চলে যা এখান থেকে। তুই যেই কাঠ দিয়ে ঘর বানিয়েছিস সেই কাঠগুলো আমার ছিল, তাই এখন এই ঘরটা আমার। বেশি কথা না বলে এখান থেকে কেটে পড় বলছি। শোনো যোগ্য দাদা, একদম ক্ষমতা দেখাতে আসবে না, তোমরা মিথ্যে কথা বলছো, আমি কিন্তু তোমাদের নামে পুলিশে বিচার দিব। যোগ্য, টুনি আমাদের হুমকি দিচ্ছে, এক্ষুনি ঘাড় ধাক্কা দিয়ে বের করে দাও ওকে। যোগ্য টুনি আর টুকিকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয় আর টুনি টুকি দূরে একটা গাছের নিচে দাঁড়িয়ে কাঁদতে থাকে আর বলতে থাকে, শয়তান কালো কাক, তোদের কখনোই ভালো হবে না, সৃষ্টিকর্তা তুমি ওদের বিচার করো। কি ব্যাপার টুকি, তুই আর তোর মা এখানে দাঁড়িয়ে কাঁদছিস কেন? কি হয়েছে মা তোদের বলতো, আমাদের খুলে, আমরা তোদের সাহায্য করব। টুকি কাঁদতে কাঁদতে ইগল আর ইগলিকে চকু কনিকার সব কথা খুলে বলে, আর সব শুনে ইগল অনেক রেগে যায়। ওই যোগ্য কাকের এত বড় সাহস, অন্যের বাড়ি দখল করে তাদের পথে বসিয়ে দেয়, হ্যাঁ আজ তো ওর শক্তি চিরতরে শেষ করে দিব আমি। আমাকে নিয়ে চল টুকি, নিয়ে চল আমাকে। যোগ্য দেখো, ইগলকে সাথে করে নিয়ে এসেছে আমাদের ভয় দেখাতে। ছোট্ট টুনি, আমরা ইগলকে কোনো ভয় পাই না। ও, আমাদের তোরা ভয় পাস না, দাঁড়া দেখাচ্ছি মজা, আমাদের ভয় পাস কি না সেটা আবার তোদের বোঝাবো দাঁড়া। ইগল ওদের উপর আক্রমণ করে আর মেরে তাড়িয়ে দেয়। তোমাদের অনেক ধন্যবাদ দাদা দিদি, তোমরা না থাকলে আমার ঘরটা আমি ফিরে পেতাম না ওদের থেকে। ইগল ইগলি চলে যায় আর ওরা অনেক সুখে বাস করতে থাকে। টুকি মা, আমি বাজারে সবজি কিনতে যাচ্ছি, তুই বাড়িতে সাবধানে থাকিস কেমন? আমি সবজি নিয়ে এসে তারপর রান্না চাপাবো।
ছোট টুকি পুতুল পেয়ে অনেক খুশি ছিল। এরপর ওরা আবারও সামনের দিকে চলতে থাকে। কিছুটা সামনে কবুতর তার দোকানে গাজরের হালুয়া বিক্রি করছিল। এসো এসো, খেয়ে যাও খেয়ে যাও, গরম গরম মজাদার গাজরের হালুয়া। যে একবার হালুয়া খাবে সে বারবার চাইবে। এসো এসো। আমার কাছে সবজি কেনার জন্য আর মাত্র 50 টাকা আছে। তুই চল আমার সাথে, আমি গাজর কিনে নিজের হাতে তোকে হালুয়া রান্না করে খাওয়াবো। চল মা, চল এখান থেকে। তুমি সত্যি করে ভালো মা, আজকে আমি কি হালুয়া বানিয়ে খাওয়াবে? হ্যাঁ সত্যি রে মা। টুনির এমন কথা শুনে টুকি সামনের দিকে চলতে থাকে। এক পর্যায়ে বাজার থেকে সবজি কিনে ওরা বাড়িতে ফিরে আসে। আরে এখন আর আমার কাছে কোনো টাকা নেই, আমি কালকে অন্যের বাসায় কাজ করে ফেরার পথে তোর জন্য হালুয়া কিনে আনবো, কেমন? আচ্ছা ঠিক আছে মা, এখন তুমি তাড়াতাড়ি রান্না করো, আমি যে খুবই খুলে পেয়েছি। এরপর টুনি রান্না করে। পরের দিন সকালে টুনি কাজের জন্য বেরিয়ে পড়ে। রাতে বাড়ির দিকে উঠতে থাকে আর টুনি বলতে থাকে, সারা দিন বনে ঘুরে ফিরে কোনো কাজ পেলাম না, এদিকে আমার হাতে কোনো টাকাও নেই, আমার ছোট্ট সোনাটা বাড়িতে অপেক্ষা করছে, এখন কি দিয়ে গাজরের হালুয়া কিনে নিয়ে যাব? সত্যি আমি মা নামে কলঙ্ক, সামান্য গাজরের হালুয়া আমি আমার সন্তানকে খাওয়াতে পারছি না, এখন আমি কোন মুখ নিয়ে আমার মেয়েটার সামনে গিয়ে দাঁড়াবো? কে কান্না করছো? আমার সামনে এসো। কে সামনে এসো বলছি? আমি কাঁদছি, আমাকে একটু সাহায্য করো, আমাকে এখান থেকে মুক্ত করো। আমি তোমাকে সাহায্য করব কি করে বলো তো? আমি যে এখনো তোমাকে খুঁজেই পাইনি। এই তো আমি তোমার সামনে বোতলে বন্দী আত্মা, দয়া করে বোতলের মুখটা খুলে দাও, এখানে থাকতে আমার অনেক কষ্ট হচ্ছে। তুমি আত্মা? না না, আমি তোমাকে মুক্ত করতে পারবো না। তুমি যদি আমার কোনো ক্ষতি করো তখন কি হবে? হ্যাঁ আমি তোমাকে কথা দিচ্ছি, তোমার কোনো ক্ষতি করব না। আমি একটা ভালো আত্মা, এক দুষ্ট তান্ত্রিক আমার উপর হিংসে করে আমাকে বোতলে বন্দী করেছে, আমি তোমার উপকার করব।
কথা শুনে টুনি আর কিছু না বলে বোতলের মুখটা খুলে দেয় আর সাথে সাথে বোতলের ভেতর থেকে আত্মা বেরিয়ে আসে। তুমি যখন আমাকে উপহার দিবে তবে ঠিক আছে। আসলে আমার ছোট মেয়েটা গাজরের হালুয়া খেতে চেয়েছে, তুমি বরং আমাকে কিছু গাজরের হালুয়া এনে দাও। টুনির কথা শেষ হতে না হতে আত্মা জাদু করে গাজরের হালুয়া আর কিছু গাজরের বীজ প্রকট করে আর ওসব টুনিকে দিয়ে বলে, এই হলো গাজরের হালুয়া আর এই হলো গাজরের বীজ, এগুলো হলো জাদুই গাজরের বীজ, এগুলো জমিতে রোপণ করলে যে গাজর হবে সেই গাজরগুলো কখনোই শেষ হবে না, সারা জীবন জমিতে গাজর থাকবে। আত্মা দিদি, আত্মা দিদি, তোমাকে অনেক ধন্যবাদ, আমি এখন আসি তবে। টুনি বীজ আর হালুয়া দিয়ে বাড়িতে আসে আর ছোট্ট টুকিকে টুনি হালুয়া গুলো খেতে দেয়। খাওয়া তো শেষ আর এখন অনেক রাতও হয়েছে, চল মা আমরা ঘুমিয়ে পড়ি, কাল সকাল সকাল উঠে আবার জমিতে গাজরের বীজ রোপণ করতে হবে। এরপর ওরা ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে টুনি তার জমি চাষ করে তাতে আত্মার দেওয়া গাজরের বীজগুলো রোপণ করে। এভাবেই কয়েকদিন কেটে যায়। এক পর্যায়ে গাজরগুলো বড় হয়। একদিন টুনি টুকিকে বলতে থাকে, মা টুকি, ঝুড়ি নিয়ে আয়, জমি থেকে গাজর তুলে আজকে বাজারে বিক্রি করতে নিয়ে যাব। আমি গাজরগুলো বিক্রি করে আসছি, কেমন? নিয়ে যাও, নিয়ে যাও, টাটকা টাটকা গাজর নিয়ে যাও, এসো এসো দাদারা দিদিরা, গাজর নিয়ে যাও। এই টুনি, আমাকে 5 কেজি গাজর দে তো, আমি হালুয়া বানাবো, আর এই নে টাকা। কবুতর টাকা দিয়ে গাজর নিয়ে চলে যায়। এভাবে আস্তে আস্তে সব গাজর বিক্রি করে টুনি বাড়ি চলে আসে। এভাবে আরো কয়েকদিন কেটে যায়। টুনি তার গাজর বিক্রি করে অনেক ধনী হয়। টুনির এমন উন্নতি দেখে যোগ্য কাক আর কনিকা কাকের অনেক হিংসা হয়। আরে যোগ্য, তুমি ঘরে বসে আছো আর ওইদিকে টুনি ওর জমির গাজর বিক্রি করে অনেক ধনী হচ্ছে, তুমি যে কোনো কাজেরই নাও সেটা আমার জানা হয়ে গিয়েছে। বসে থাকবো না তো কি কাজ করব বলো, তুমি তো জানোই আমার কোনো কাজ করতে ভালো লাগে না। কাজ করতে ভালো না লাগলেও চলবে, কিন্তু চুরি করতেই হবে, টুনির জমির গাজর তোমাকে চুরি করতেই হবে। আজ রাতে তুমি আর আমি দুজনে টুনির জমির সবগুলো গাজর চুরি করে নিয়ে আসবো, আর সেগুলো বাজারে বিক্রি করে আমরা অনেক ধনী হব, বুঝেছো? হ্যাঁ বুঝেছি। রাতের বেলা যোগ্য আর কনিকা ওদের বুদ্ধিমতো চুপি চুপি টুনির জমিতে গাজর তুলতে আসে। যোগ্য কনিকা যে জায়গা থেকে গাজর তুলে সেই জায়গায় আরো নতুন গাজর জন্ম নিতে থাকে। এটা দেখে যোগ্য কনিকা অবাক হয়ে যায়। কনিকা, এসব কি হচ্ছে? একটা গাজর তুলতে দুটো গাজর জন্ম নিচ্ছে, এই গাজরের জমি আবার কোনো ভূতুরে জমি নয় তো? ভূত বলতে কিছু নেই, বেশি কথা না বলে তাড়াতাড়ি গাজর তুলতে শুরু করো। সত্যি ভূতুরে জমি, পারতে চাইলে চলো পালাই, আর কখন
এখন এদিকে তাকাবো না। ওরে বাবা রে, ওরা ভয়ে ছুটতে পালিয়ে যায়। আর টুনি তার জমির গাজর বিক্রি করে অনেক সুখে দিন কাটাতে থাকে। বাবা, ও বাবা, এ তুমি কাকে এনেছো? এভাবে বউ সাজিয়ে এনেছো কেন বাবা? এটা কে বাবা? মা টুনটুন, এটা তোমার ছোট মা। এখন থেকে তুমি একে মা বলে ডাকবে, আর মুন্নিও তোমাকে তোমার মায়ের মতো করে আদর যত্ন করবে। আমি আরেকটা বিয়ে করে এনেছি মা, তোমার জন্য মা এনেছি। কিন্তু বাবা, তুই আমাকে না জানিয়ে বিয়ে করে আনলি, একটা বার তো বলতে পারতি। আমি তো আর তোকে বারণ করতাম না রে বাবা। নাতনির জন্য বিয়ে করেছিস ভালো কথা, একবার আমাকে তো বলতে পারতি। মা, মুন্নিকে আমার আগে থেকেই পছন্দ করা ছিল, তাই আজ আর কাউকে কিছু না বলে একেবারে বিয়ে করেই নিয়ে চলে এলাম। যাক গে, এসব কথা পরে হবে, আগে আমাদের ঘরে ঢোকার ব্যবস্থা করো তো মা। আচ্ছা ঠিক আছে বাবা। এরপর মিনু বরণডালা সাজিয়ে টুনা আর মুন্নিকে ঘরে তুলে নেয়। এভাবেই রাতটা কেটে যায়। এরপর পরের দিন সকালবেলা মুন্নি সবার জন্য খাবারের ব্যবস্থা করে। এরপর টুনটুনকে খাইয়ে স্কুলে পাঠিয়ে দেয়। এইদিকে টোনা, মুন্নি আমি অফিস যাচ্ছি, তুমি মা আর টুনটুনের খেয়াল রেখো। তুমি নিশ্চিন্ত অফিসে যাও। এরপর টোনা অফিস চলে যায়, আর মুন্নি কাজ তো দূরের থাক। টোনা বাড়ি থেকে বের হতে না হতে বিছানায় গিয়ে ঘুমিয়ে পড়ে। এইদিকে মিনু সারা দিন না খেয়ে কাটিয়ে দেয়। এরপর টোনা বাড়ি ফিরে আসে। এরপর বেশ কয়েকদিন কেটে যায়। একদিন টোনা তার মা আর বউকে বলে, শোনো তোমরা, আমাকে অফিসের কাজে বাইরে যেতে হচ্ছে, আমার আসতে হয়তো কয়েকদিন দেরি হবে, ততদিন তোমরা সাবধানে থেকো। আমাদের কথা চিন্তা না করে বাবা, তুই নিজে সাবধানে থাকিস কেমন? এরপর টোনা বেরিয়ে যায়। এদিকে মুন্নি মিনুকে বলে, মা শুনুন, আমার আজ রাতে বন্ধুদের সাথে পার্টি আছে, আমি সেখানেই যাব। আপনি কিছু রান্না করে টুনটুনকে নিয়ে খেয়ে নিন। ঠিক আছে বৌমা। এরপর মুন্নি বেরিয়ে যায়। এইদিকে মিনু রান্না করে মুন্নির জন্য অপেক্ষা করতে থাকে। রাত প্রায় শেষের দিকে, তখন মুন্নি বাড়ি ফেরে। এত রাতে বাড়ি ফেরার কারণে মিনু মুন্নিকে রাগান্বিত স্বরে বলে, এটা ভদ্রলোকের বাড়ি বৌমা, এই বাড়ির কোনো মেয়ে আজ অবধি রাতে এই বাড়ির চৌকাট পর্যন্ত পেরোয়নি, আর তুমি কিনা রাত কাটিয়ে আসলে, আজকের মতো তোমাকে মাফ করে দিলাম। এরপরেও যদি এমনটা হয় কখনো, তাহলে এই বাড়ির দরজা তোমার জন্য চিরতরে বন্ধ হয়ে যাবে, বুঝতে পেরেছো? আমার বড় বৌমা এ বাড়ির লক্ষ্মী ছিল, আর তুমি ছোট বউ হয়ে কিনা এমন করছো? ছি, কি কি বললি বুড়ি? তুই এটা কি বললি? তোর এত বড় সাহস, তুই আমাকে এভাবে কথা শোনাস? আমার যখন যা খুশি আমি তাই করব। তোর যদি ভালো না লাগে তাহলে তুই বাড়ি থেকে বেরিয়ে যা। এই বলে মুন্নি তার ঘরে যায়। এরপর সকাল হয়ে যায়। মিনু ঘরে বসে কাঁদতে থাকে আর বলতে থাকে, হায় ঈশ্বর, আমি কি পাপ করেছিলাম যার শাস্তি তুমি আমাকে এভাবে দিচ্ছ? কি হয়েছে ঠাকুমা, তুমি কাঁদছো কেন? নতুন মা বুঝি তোমাকে বকেছে? না রে, আমাকে কেউ বকেনি, আমার কপালটাই পোড়া। তখন মুন্নি এসে মিনু আর টুনটুনকে বলে, এই যে শাশুড়ি মা, অনেক তো একা কান্না কাঁদলেন, এবার গিয়ে আমার খাবারটা বানিয়ে আনুন তো। আর টুনটুন, তুই গিয়ে পুরো ঘরটা পরিষ্কার কর, একদম ধুয়ে মুছে পরিষ্কার করে দিবি, কিন্তু কোথাও যেন কোনো নোংরা না থাকে। মা, ও মা, আমি তো কখনো কাজ করিনি, আমার মা আমাকে কখনো কাজ করতে বলেনি। কাজ কিভাবে করে ছোট মা, আমি তো জানি না। যা, তোর ঠাকুমাকে বল, তোর ঠাকুমা শিখিয়ে দিবে। এই বলে মুন্নি তার নিজের ঘরে চলে যায়। এইদিকে মুন্নির কথা শুনে টুনটুন খুব কাঁদতে থাকে।
এরপর দুই ঠাকুমা নাতনি অনেক কাজ করে। এভাবেই দিন দিন মুন্নি টুনটুনকে দিয়ে অনেক কাজ করাতো। ছোট্ট টুনটুন এত কাজ করতে করতে ক্লান্ত হয়ে যেত। মা, ও মা গো, তুমি আমাকে ছেড়ে কেন চলে গেছো মা? তুমি যাওয়ার কারণে বাবা আমাকে নতুন মা এনে দিল, কিন্তু নতুন মা আমাকে একদমই ভালোবাসে না, তোমার মতো খাইয়ে দেয় না, তোমার মতো গান শুনিয়ে ঘুম পাড়িয়ে দেয় না, শুধু বকে আর বকে। জানো তো মা, ঠাকুমাকেও খুব বকে, নতুন মা একদমই পচা, খুব পচা। তুমি আবার ফিরে এসো না মা, আমাকে খুব কষ্ট হচ্ছে মা, তুমি এসে আমার কপালে চুমু দিয়ে যাও মা, আসো না মা। এসব বলতে বলতে টুনটুন খুব কাঁদে, কাঁদতে কাঁদতে একটা সময় ঘুমিয়ে পড়ে। এইদিকে মিনুর বয়স হওয়াতে সে আর কোনো কাজ তেমন ভাবে করতে পারে না, তাই সে কাজ বাদ দিয়ে মেঝেতে বসে পড়ে। তখনই মুন্নি আসে আর বলে, খাওয়ার সময় তো ঠিকই পেট ভর্তি করে খান, আর এখন কাজের সময় এসে বসে বসে ঝিমানো হচ্ছে, কি রে বুড়ি, কথা কানে যাচ্ছে না নাকি? হ্যাঁ, এই বলে মুন্নি মিনুকে হাত ধরে ধাক্কা দিয়ে সবজির উপর ফেলে দেয়। আমি এখানে এসেছি রাজত্ব করতে, তোদের কাজ করে খাওয়াতে না, বুঝতে পেরেছিস? তাই তোরাই আমাকে কাজ করে খাওয়াবি, মনে থাকবে এবার। এই বলে টুনটুনের ঘরে যায় মুন্নি, আর গিয়ে দেখে টুনটুন ঘুমাচ্ছে। শয়তানটাকে বলেছি কাজ করতে, ও তা না করে পড়ে পড়ে ঘুমাচ্ছে, তাই না? এই ওঠ বলছি, তাড়াতাড়ি ওঠ। মুন্নি টুনটুনকে ডাকছিল, কিন্তু টুনটুন যখন উঠছিল না তখন মিনু টুনটুনকে মারতে শুরু করে, আর টুনটুন চমকে উঠে বসে পড়ে। কি হয়েছে মা, কি হয়েছে মা, আমাকে মারছো কেন, কি করেছি আমি? কি করেছিস মানে, তোকে যে ঘর গোছাতে বলেছিলাম তুই কি তা করেছিস? দাঁড়া, তোদের দুটোকেই আমি এই বাড়ি থেকে বের করে দিব। এই বলে টুনটুনকে ধাক্কা মেরে বাড়ি থেকে বের করে দেয়। এরপর মিনুকে টানতে টানতে বাইরে এনে তাকেও বের করে দেয়। ওদের দুজনকে বের করে দিয়ে ঘরের দরজা বন্ধ করে দেয়। এদিকে মিনুর শরীরটা খুব খারাপ, সে ঠিকভাবে হাঁটতেও পারছিল না। কোনো রকমে হেঁটে গিয়ে রাস্তার পাশে একটা গাছের নিচে দুজনে বসে পড়ে। ঠাকুমা, তোমার কি খুব খারাপ লাগছে? তোমাকে তো ডাক্তার দেখাতে হবে, কিন্তু আমি কোথায় পাবো ডাক্তারকে? তখনই টোনা ওই রাস্তা দিয়ে বাড়ি ফিরছিল, হঠাৎ তার চোখ পড়ে মিনু আর টুনটুনের দিকে, দৌড়ে সে ওদের কাছে যায়। মা টুনটুন, আর মা, তোমরা এখানে কেন, কি হয়েছে তোমাদের, তোমাদের এমন মলিন দেখাচ্ছে কেন, মুন্নি কোথায়? এরপর মিনু টোনাকে সবকিছু খুলে বলে, আর সব শুনে টোনা খুব রেগে যায়। এরপর মিনু আর টুনটুনকে নিয়ে বাড়ি ফিরে আসে। এ কি টোনা, তুমি কখন এলে, আর এদের তুমি কোথা থেকে ধরে আনলে? টোনা মুন্নির কাছে কান্না দিয়ে বড় একটা লাঠি নিয়ে মুন্নিকে মারতে শুরু করে দেয়। মারতে মারতে মুন্নিকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলে। আমাকে তাড়িয়ে দিও না টোনা, আমার যাওয়ার মতো যে কোনো জায়গা নেই, আমি কোথায় যাব, আমাকে তুমি তাড়িয়ে দিও না। যেখানে খুশি সেখানে যা, কিন্তু আমার বাড়িতে আর তোর কোনো জায়গা নেই। বাবা টোনা, মাথাটা ঠান্ডা কর, আমার কথা শোন, তুই বৌমাকে আর মারিস না বাবা, বাড়ি থেকেও তাড়িয়ে দিস না, এটা তোরই সংসার, আমার জীবন আর কদিন বল। ঠিক আছে মা, তুমি যখন বলছো তাই মাফ করে দিলাম। দেখ মুন্নি, দেখ আমার মায়ের মন, দেখ আর তোর মন, দেখ আমার ছোট বাচ্চা মেয়েটাকে, দেখ কতটা নিষ্পাপ, ওর মতো হতে শেখ। আমার ভুল হয়ে গেছে, আমি আর এমনটা কখনোই করব না। মা টুনটুন, আয় না মা, আমার বুকে আয়, আর মা আপনি আমাকে ক্ষমা করে দিন মা, আমি অনেক অন্যায় করেছি, আর যার জন্য আমি আমার স্বামীর সংসারটা হারাতে বসেছিলাম, আপনি আমাকে ক্ষমা করে দিন মা। তোমাকে আমি মাফ করে দিয়েছি ছোট বৌমা, এমন আচরণ আর কখনোই করো না মা, এটা তোমার প্রতি আমার আদেশ, অনুরোধ।
এরপর থেকে মুন্নি নিজেকে অনেক পরিবর্তন করে ফেলে আর কখনোই ওদের সাথে খারাপ আচরণ করে না। সবাইকে নিয়ে সুখে দুঃখে দিন কাটাতে থাকে। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।